চিন্তার পদ্ধতি দুইটা তর্ক বিতর্কের মাধ্যমে কখনো সফলতা আসে না কিছু একটা আত্মার তৃপ্তি আসে কিন্তু সর্বোপরি সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছা যায় না সফলতার চূড়ান্ত সীমায় পৌঁছতে হলে একটাই পদ্ধতি সেটা হলো দাওয়াত আর দাওয়াতের দুই পদ্ধতি একটা হলো মক্কি জীবনে আর একটা হলো মাদানী জীবনে যার পদ্ধতি হলো হয় পিঠে হাত রাখবো আসো পিঠে হাত রাখার পরেও যদি না আসো ঠেঙে বাড়ি যার অপর নাম হলো জিহাদ ঠিক কি না বলেন প্রথমে ওলামায়ে কেরাম বলতেছে এটা যদি কাজ না হয় এটা যদি না শুধরায় আমার অন্যান্য দিনই ভাইদেরকে পদভ্রষ্ট করবা ঠেঙে বাড়ি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এই দাওয়াতের দুই পদ্ধতি এটাতেই সফলতা আজি আসেন তো আসেন তো আসেন তো এবার দেখেন সেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি সেটা হলো সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা ইবলিসের সাথে যে কথাগুলো বলছেন আল্লাহ তো আমাদের অনেক কাছের বন্ধু অনেক আপন বন্ধু তিনি আমাদেরকে জানায় দিবেন ওখানে ওখানে শত্রু আছে আমার সাথে এই গোপন চুক্তি করছে ওখানে গেলে পড়ে তোমাদের মুসিবত আছে সুতরাং এটা আমাদেরকে জানায় দিলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد خلقناكم ثم صورناكم الله رب العالمين বলেন ولقد خلقناكم আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি জবান খুলে বলবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ এই শব্দের দ্বারা উদ্দেশ্য হলো হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানালেন এরপরে আল্লাহ বলেন সুম্মা সাওয়ারনাকুম অতঃপর আমি তোমাদের অবয়ব সৃষ্টি করলাম তোমাদেরকে একটা স্ট্রাকচার দান করলাম সাওয়ারনাকুম দ্বারা উদ্দেশ্য হলো বনি আদম হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আছেন বিস্তারিত তাফসীর আপনাদেরকে শোনাবেন সংক্ষেপে দুই তিনটা কথা আমি শুধু বলতেছি সাওয়ারনাকুম দ্বারা উদ্দেশ্য হলো বনি আদম আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের অবয়ব সৃষ্টি করলাম চোখের জায়গায় চোখ দিলাম কানের জায়গায় কান দিলাম নাকের জায়গায় নাক দিলাম হাতের জায়গায় হাত দিলাম যেখানে যা দরকার সেখানে তা দিলেন কে ফি আই সূরাতিম মাশা কাবাক আল্লাহু আকবার আচ্ছা এই চোখটা যদি কপালের নিচে গালের উপরে না হইয়া বগলের তলায় হইতো তাহলে এতক্ষণ ওয়াজ শুনতে নেই ভাই হাত উঠে দেখেন হাত ব্যথা হয়ে গেছে ঠাস করে নেমে গেছে আর রাস্তা দিয়ে যখন হাঁটতে যাইতেন হাত উঠে যদি পড়ে যেত খালে পড়তে ঠিক কি না এত সুন্দর একটা স্ট্রাকচার আমাদের কি দিলেন কি সূরাতুল মুলুক খুলে দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة الله رب العالمين نبي كده دي بولين نبي هي اپنی بولين اور چوک تا دلام آمی اور کان تا دلام آمی اور دل تا دلام آمی اور ایک آیت اللہ بولین والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة এবার যেন আল্লাহ তাআলা বলতেছেন আরে গোলাম তোরে চোখটা দিলাম আমি তোরে কানটা দিলাম আমি তোরে দিলটা দিলাম আমি চোখ দিছেন কি এটা কি রূপগঞ্জের বাজারে কিনতে পাওয়া যায় নিউ মার্কেটে কিনতে পাওয়া যায় এটা কি নেতায় দিছে বলেন কে দিছেন কি সবগুলো আল্লাহ তাআলা দিছেন একবার কয় আমি দিলাম আরেকবার নবীকে ডাক দিয়া কয় রে ও নবী আপনি অরে বলেন এটা আমি দিছি বাবা যেমন তার সন্তানের কাছে মূল্যবান জিনিস দিয়া কয় এটা বাজারের অমুক দোকানে দিয়ে আসবা আমি দিলাম যেহেতু মূল্যবান তাই চাচারে ডাক দিয়া কয় তুই তোর ভাতিজারে ক এটা যেন এটা আমি দিছি ও যেন পৌঁছে দিয়ে আসে আল্লাহ যেন বলেন রে গোলাম চোখটা আমি দিলাম কানটা আমি দিলাম দিলটা আমি দিলাম এবার নবীকে ডাক দিয়ে বলে নবী হে আপনিও বলেন চোখটা আমি দিলাম কানটা আমি দিলাম দিলটা আমি দিলাম দিলেন কি যেখানে যা দরকার সেখানে তাই দিয়ে দিলেন আল্লাহ ঠিক কিনা
আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বানাইলেন সুন্দর একটা স্ট্রাকচার দিলেন সুন্দর একটা রূপ দিলেন রূপ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা আদেশ জারি করলেন একটা ফরমান জারি করলেন আমাদের দেশের সরকার প্রধান যেমন কোন একটা বিষয় বানাইয়া ওখানে আদেশ জারি করে ফরমান জারি করে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইয়া এবার আদেশ জারি করলেন ফরমান জারি করলেন সুম্মা কুলনা للملائكة اسجدوا لآدم الله رب العالمين আদেশ জারি করলেন তোমরা সিজদা করো আদমকে ঠিক কিনা কাকে সিজদা করো আদমকে ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো আল্লাহ এবার বললেন ফাসজাদু সবাই সিজদা করলো সবাই করলো একজন করে নাই নাম কি জবান খুলে বলেন ইল্লা ইবলিস সবাই সিজদা করেছে একজন মাত্র করে নাই যার নাম হলো ইবলিস জবান খুলে বলেন নাম কি আরো জোরে এমন ইবলিস আছে কিনা যে আল্লাহর কথা মানে না এবার আমি আপনাদের জিজ্ঞেস করি আপনাদের জিজ্ঞেস করি ইবলিস কয়টা সিজদা করে নাই কয়টা ইবলিস মাত্র একটা সিজদা করে নাই যার কারণে ওর গলায় লানতের তক্তা এবার যদি আমি আর আপনি একটা হিসাব করি ওই যে ফজরের সময় চারটা সিজদা করে নাই যোহরে আটটা সিজদা করে নাই আসরে আটটা সিজদা করে নাই মাগরিবে ছয়টা সিজদা করে নাই এশার নামাজে আটটা সিজদা করি নাই তাহলে ইবলিসের যেই গতি ওই গতি আমার হওয়ার সম্ভাবনা আছে কিনা আছে কিনা তাহলে বেনামাজি যারা ইবলিসের দলে তারা ঠিক কিনা আর যারা গান বাজনা করে ওদের নামাজের সময় নেই তো যারা মজার গুজারি করে ওদের নামাজের সময় নেই ঠিক কিনা কেন করে কেন করে এখান থেকে একটা জিনিস খুঁজে পাইলাম নামাজ পড়ে না কেন তার কারণ হলো আর ইবলিসের দলে ঠিক কিনা দল হলো দুইটা যারা আল্লাহর কাজ করে তারা আল্লাহর দলে যারা ইবলিসের কাজ করে তারা ইবলিসের দলে আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ একটা দল আছে কার বলেন কার আমরা থাকবো কোন দলে আরেকটা দল হলো উলাইকা হিজবুশ শাইতান শয়তানের দলে আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন শয়তানের দলে যারা ক্ষতিগ্রস্ত তারা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহর দলে যারা সফল তারা ঠিক কি না এখান থেকে আরেকটা বিষয় বুঝে আসি সফলতার একটা ইতিহাস আছে ব্যর্থতার একটা ইতিহাস আছে ফেরাউন নমরুদ সফল না ব্যর্থ বলেন হযরতে মূসা সফল না ব্যর্থ হযরতে ইব্রাহিম সফল না ব্যর্থ তাহলে সফলতার একটা ইতিহাস আছে ব্যর্থতার একটা ইতিহাস আছে আমাদের নবী মুহাম্মদ সফল আবু জাহাল ব্যর্থ ঠিক কিনা আদম সফল ইবলিস হলো ব্যর্থ আমরা আদমের দলে নবী মূসার দলে নবী ইব্রাহিমের দলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে ঠিক কিনা আমরা আবু জাহালের দলে নাই নমরুদের দলে নাই ফেরাউনের দলে নাই দেখেন না বর্তমান সময়ে একদল লোক কেমন যেন ফেরাউনের দলে থাকতে চায় ইবলিসের দলে থাকতে চায় হ্যাঁ নমরুদের দলে থাকতে যায় হ্যাঁ হারুনের দলে থাকতে চায় ঠিক কিনা বেঠি আল্লাহ তাআলা ফরমান জারি করলেন সিজদা করো সবাই সিজদা করলো ইবলিস সিজদা করে নাই আল্লাহ বলেন লাম ইয়াকুম মিনাস সাজিদি ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না এই মাত্র নগদ 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 ইবলিস কিন্তু আল্লাহর সাথে না ফরমানি করছে নগদ না বাকি নগদ নগদ আল্লাহর সাথে ইবলিস না ফরমানি করেছে আল্লাহ চাইলে তার গাটটা মটকায় দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে তার হাতটা ভেঙে দিতে পারে কি পারে না আল্লাহ চাইলে তার গলার ভিতরে জুতার মলা দিয়া বের করে দিতে পারে কি পারে না সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই কিন্তু আল্লাহ তাআলা সেটা করে নাই আল্লাহ তাআলা সেটা করে নাই এই জন্যই
আল্লাহ তাআলা মানবজাতিকে শিক্ষা দিলেন যে না অধীনস্থ কি অপরাধ করলে তার ডাইরেক্ট অ্যাটাক করো না এইজন্য বুজুর্গ ওলামায়ে কেরাম ডাইরেক্ট কোনো অ্যাটাক করে না পিঠে হাত দেওয়া শুরু করে ঠিক কিনা বলেন এইজন্য পিঠে হাত দেওয়া শুরু করছে আসেন বসেন বুঝেন কোরআন পড়েন দেখেন যদি গান বাজনা থাকে কোরআনে করেন আর যদি না থাকে করবেন না ঠিক কিনা দ্বিতীয় কোন কথা আছে আমি কিছুক্ষণ আগে যে মুফতি তৌহিদ সাহেব যে বললেন আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য কি যে মানুষ যেন শারীরিক ব্যাধা থেকে বেঁচে যায় ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অ্যাটাক করলেন না ডাইরেক্ট অ্যাটাক না করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন প্রশ্ন করলেন قال ما منعك الا تسجد اذ امرتك কই কি রে ইবলিস আমার আদেশ সিজদা পালনে তোরে কে বাধা দিল কিসে বাধা দিল জিজ্ঞাসা করেছেন কি জবান কইলা বলেন কি কারে 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 তাহলে আমরাও জিজ্ঞেস করি আল্লাহর সরে সর মিলাইয়া তোমরা কেন মাজারে সিজদা দাও তোমরা কেন গান বাজনা করো আমরাও তোমাকে জিজ্ঞাসা করলাম ঠিক কিনা উত্তর দাও ইবলিস কিছু উত্তর দিছে তাহলে তোমরাও একটা উত্তর দাও যে আমরা এই জন্য মাজারে সিজদা করি এই জন্য আমরা গাঁজা খাই বাবা খাই ইয়াবা খাই ফেন্সিলের আড্ডা জমাই তাসের আড্ডা জমাই এই জন্য করি এটা বলো এই কারণে করি বলো যদি এই সেই কারণগুলো ইবলিসের সাথে মিলে যায় তাহলে তুমি ইবলিস ঠিক কিনা নাকি অন্য কোনো কথা আছে সাদাসিদা কথা না কোনো পেজগুস নাই একেবারে সহজ কথা আল্লাহ বলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক কি রে ইবলিস আমার আদেশ সিজদা পালনে তোরে কে বাধা দিল কিসে বাধা দিল ইবলিস এই প্রশ্নের জবাবে পাঁচটা কাজ করেছে পাঁচটা কাজ করেছে এই কথা থেকে এই প্রশ্ন থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে শিক্ষাটা আমি একটু সহজ উদাহরণে যদি আপনাদেরকে বলি তাহলে সহজে বুঝে আসবে যেমনটা আপনি আপনি চাকরি করেন আপনাকে আজকে দুপুরবেলা কোথাও দাওয়াত দেওয়া হলো গায়ের পাঞ্জাবিটা গায়ের পোশাকটা খুলে ঘরের ভিতরে স্ত্রীকে দিয়ে বললেন বিবি আমার আজকে দুপুরে আমি দাওয়াতে যাব এই জামাটা সুন্দর করে ধুয়ে স্ত্রীকে স্ত্রী করে রাখবে বিবির হাতে দিয়া অথবা খাটের উপরে রেখে অথবা আলনার উপরে রেখে বিবির কাছে এই কথা বলে আপনি চাকরিতে চলে গেলেন কৃষক ভাই তার কৃষি খামারে চলে গেল ইমাম সাহেব মসজিদে চলে গেলেন দুপুরবেলা আসলেন ঘরের ভিতরে আয়েশা দেখলেন যেখানে জামা রাখছেন সেখানেই আছে বিবি ওই পোশাক ধয় নাই পরিষ্কার করে নাই ইস্ত্রি করে নাই আপনি ঘরের ভিতরে ঢুইকাই ডাইরেক্ট অ্যাটাক করলেন খায়া দেওয়ার কাম পাও না তেল বেড়ে গেছে মানে একটা ধমক লাগাই দিল আর তেল বেড়ে গেছে আর অনেক কথা কয় আর আমি যাতে মাইক দিয়ে বলা যায় এমনটা বললাম আর বাকি যেগুলো বলে ওগুলো তো আর বলা যায় না ঠিক কিনা যা গালি আছে সবকু দেয় স্বামী যখন দুইটা বলে বর্তমান সময়ে ডিজিটাল যুগের স্ত্রীরা স্বামীর উপরে আরো চারটা বলে কারণ ক্ষমতা বেশি ঠিক কিনা বেটি বিবি যদি চারটা বলে স্ত্রী বলে আটটা এক কথায় দুই কথায় কয় হ্যাঁ স্বামী কয় তুই আমার বাড়িতে যা কয় তোর ভাত আমি খাইতাম না কয় তরে আমি খাওয়াইতাম না কয় তরে দিলাম এক তালাক তোর বাপের দিলাম তিনটা তোর মায়েরে দিলাম তিনটা তরে দিলাম চোদ্দটা ঠিক কিনা মানে এক কথায় দুই কথায় তালাক কেন হলো এই ফাসাদ কেন হলো তার কারণ হলো আপনি যে ডাইরেক্ট অ্যাটাক করেছেন আল্লাহ তাআলা কুল মানব জাতিকে শিক্ষা দিয়ে দিলেন ডাইরেক্ট অ্যাটাক করা যাবে না ডাইরেক্ট অ্যাটাক করলে এই মুসিবত আসতে পারে আপনি যদি ঘরে ভূমিকা দেখেন আপনার বিবি আপনার জামাটা ধুই নাই পরিষ্কার করে নাই যেহেতু আপনার অধীনস্থ আপনি যদি তাকে জিজ্ঞাসা করতেন কি রে বিবি আমার জামাটা তুই ধুইলা না পরিষ্কার করলা না হয়তো আপনার বিবি এই উত্তর আপনাকে দিতে পারে যে স্বামী আমার আপনি যখন জামা দিয়ে গেলেন গোসল
খানায় গেলাম যায় দেখলাম সাবান নাই পাশের বাড়িতে ভাবির কাছে গেলাম তার কাছেও সাবান নাই ভাবতেছিলাম আপনি আসবেন সাবান আনবেন তারপরে আমি ধুইব কিন্তু আপনি আসেন নাই সাবানও নাই আর আমিও ধুইতে পারি নাই সুতরাং এই কথাটা বললে সমাধান হতো কি হতো না আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাইরেক্ট অ্যাটাক না করে এমন একটা মূলনীতি শিক্ষা দিলেন মানবজাতিকে সেই মূলনীতির একটা বাস্তব রূপ আজকের উলামায়ে কেরামের শিরিক বিদাতের এই মাহফিল ঠিক কি না আজকের এই মাহফিলকে সামনে রেখে আমরা আপনাদের পিঠে হাত দিয়ে বুঝাই এখনো সময় আছে এখনো সময় আছে গান বাজনা বন্ধ করেন সাধারণ সরল মনা মুসলমানদের ঈমানকে আর চুরি কইরেন না ঠিক কি না এখনো সময় আছে সময় বেশি গড় হইতে হইতে মাদানী জিন্দেগিতে চলে গেলে থেকে বাড়ি ছাড়া কিন্তু উপায় নেই ঠিক কি না বলেন ঠিক কি না বলেন তা ইবলিস কে যখন জিজ্ঞাসা করা হলো ক্বালা মা মানাআক আল্লাহ তাসজুদা ইজ আমারতু কি রে ইবলিস কে আমার আদেশ পালনে সিজদা করে কে বাধা দিল কিসে বাধা দিল ইবলিস এবার জবাব দেয় ক্বালা আনা খায়রুম ইবলিস এক নম্বর জবাব দেয় আমি তার চেয়ে ভালো আমি তার থেকে ভালো এখনো পর্যন্ত বিশ্বাস না হয় ইবলিস যে কথাটা বলেছে আপনি যারা গান বাজনা করে মাজার পূজা করে আপনি তাদের কাছে যাবেন যা জিজ্ঞাসা করবেন এই ব্যাপারে তখন সরাসরি আপনাদেরকে বলে দিবে ওই মোল্লার চাইতে আমি ভালো ইমামের চাইতে আমি ভালো তাহলে আমি ভালো কথাটা শয়তানের আমি ভালো কথাটা কার কার আমি বড় আলেম আমি বড় মুফতি আমি বড় বক্তা আমার বেশি ক্ষমতা সম্পত্তির দিকটা আমি বড় ক্ষমতার দিক থেকে আমি বড় আমি বড় আমি বড় আমি ভালো আমি ভালো আমি ভালো কথাটা কার বলেন না কার তাহলে আজকে থেকে শয়তানের কথা বলবো বলবো আমি ভালো এটা বলবো না বলবো সে ভালো বলেন কে ভালো কে ভালো আপনি যখন একটা আঙ্গুল দিয়ে কাউকে বলবেন সে ভালো দেখেন না কুদরতের কারিশমা আল্লাহ তাআলা অটোমেটিক্যালি ভাবে আপনার তিনটা আঙ্গুল আপনার দিকে ফিরায় রাখছেন যেন বুঝিয়ে দিলেন সে ভালো বলতে দেরি হয় তোমাকে তিন গুণ মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিতে দেরি করি না খুশি না বেজাব কে ভালো কে ভালো বলেন না কে ভালো না আমি ভালো কে ভালো শয়তান চিন্তা করলো আমি যে আল্লাহর কাছে বলছিলাম আমি ভালো বলার কারণে আমার গলায় লানতের তক্তা এখন শয়তান চিন্তা করে দেখলো আমি ভালো কইলা আমার গলায় লানতের তক্তা ঝুলাইলাম আমার এই বক্তব্যটা যদি বনি আদমের প্রত্যেকের মুখে মুখে আমি নিয়ে আসতে পারি আমি ইবলিসের যেই গতি তার সেই গতি তাহলে বোঝা যায় আমাদের গলায় লানতের তক্তা পরানোর জন্য ইবলিস চেষ্টায় আছে কি নাই তাহলে আমরা ইবলিসের পক্ষে না আল্লাহর পক্ষে কে ভালো বলেন কে ভালো আপনাদের কি কষ্ট হচ্ছে কোরআন থেকে বলবো না গল্প বলবো কোরআন থেকে না বলবো ইবলিস দুই নম্বর খালাকাতানি মিন নারিউ ওয়া খালাকাতাহু মিন তিন ইবলিস দুই নম্বর জবাব দিতে যায় আল্লাহর সামনে গবেষক সেই জায়গাছে আচ্ছা আমাকে একটু জবাব দেন তো মাটি বানাইছেন কি আগুন বানাইছেন কি আগুন বানাইছে আল্লাহ মাটি বানাইছে আল্লাহ ইবলিস সাজছে এবার মাটি গবেষক আগুন গবেষক আল্লাহরে বোঝায় আল্লাহ মাটি সম্পর্কে আপনার জ্ঞান নাই আল্লাহ আগুন সম্পর্কে আপনার জ্ঞান নাই কন্যাউজুবিল্লাহ লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মাজার পূজারীরাও আমাদের দেশের যারা গান বাজনা করে লাফালাফি করে গাজা বাবা ইয়াবাফিল সিবিল খায় ওদেরকে লক্ষ্য করে দেখবেন আলেমদেরকে ওরা বুঝাইতে চায় যে তোমরা জানো না আমরা জানি তোমরা জানো পাতা কোরআন আমরা জানি আসল কোরআন বলে কি বলে না পুরো মিলে যায় আপনি দেখবেন
ইবলিস আল্লাহর সামনে এবার গবেষক সেই যে বলে আল্লাহ মাটি সম্পর্কে আপনার জ্ঞান নাই আগুন সম্পর্কে আপনার জ্ঞান নাই আপনি কি জানেন না আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে খলাকতানি মিন্না আমারে বানাইছেন আগুন দিয়া ওয়া খলাকতাহু মিন তিন তারে বানাইছেন মাটি দিয়া আগুনের গতি উপরের দিকে মাটির গতি নিচের দিকে সুতরাং আমি আগুন হয়ে মাটির সামনে মাথা নত করতে পারি আচ্ছা এবার আমাকে জবাব দিবেন আগুন যেহেতু আল্লাহ বানাইছেন মাটি যেহেতু আল্লাহ বানাইছেন আগুন আদেশ মানবে কার মাটিও আদেশ মানবে কার আমাদেরকে আল্লাহ বানাইছেন আমরাও আদেশ মানবো কার সুতরাং যদি আদেশ না মানি তাহলে গাদ্দার ঠিক কি না আগুন যদি আল্লাহর আদেশ না মানে গাদ্দার তাহলে যে আল্লাহর আদেশ মানবে না ও গাদ্দার কি বলেন গাদ্দারের সমাজে জায়গা নাই যে গাদ্দারি করে ভাই ভাইয়ের সাথে গাদ্দারি করলো কোন তোরে ঘরে জায়গা দেয় না বাবার সাথে যদি কোনো সন্তান গাদ্দারি করে ওরে বাবাও ত্যাজ্য পুত্র করে দেয় আমাদের এই সমাজের আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে আল্লাহর হুকুমের বাইরে যদি কোনো কিছু করতে চায় ও আল্লাহর সাথে গাদ্দারি করে ওরও কোনো জায়গা নাই ঠিক কিনা বলেন ইবলিস এক নম্বরে গবেষক সাইজা আল্লাহর সামনে এবার জবাব দিয়ে দিল যে আল্লাহ আমারে বানাইছেন আগুন দিয়া তারে বানাইছেন মাটি দিয়া কয় শুধু এতটুকু না এবার যদি আমি আপনাদেরকে আরেকটা কথা জিজ্ঞেস করি কেউ যদি কোনো ভুল করে ফেলে কেউ যদি কোনো ভুল করে ফেলে আর যদি বলে ভাই আমি ভুল করে ফেলছি আমি অপরাধী সমাজের মানুষ তারে ভালো বলবে না মন্দ বলবে আমরাও ঘোষণা দিলাম আল্লাহর সুরে সুর মিলাইয়া আমরাও ঘোষণা দিলাম ওলামাই কেরামের পক্ষ থেকে ঘোষণা আমরাও সাদরে গ্রহণ করব আজকে কে থেকে যদি তওবা করে আমরা আর মাজার পূজা করব না আমরা আর পীর পূজা করব না আমরা আর শিরক করব না আমরা আর বিদআত করব না এটা আমরা ভুল করেছি এই কথা বলতে দেরি হবে আমরা এদেরকে বুকে নিতে দেরি করব না রাজি আছেন ইনশাআল্লাহ আজকে যেমন দেখলেন ওলামাই কেরাম একে অপরে গলা মিলাইয়া শান পাগড়ির এক শান ওলামাই কেরাম এক সঙ্গে তাল মিলে আপনাদেরকে বুঝিয়ে দিল তোমরাও যদি মাজার পূজা বন্ধ করে দাও তোমাদেরকে এক ইষ্টে যাই না এক সঙ্গে আবার আমরা পাগড়ি পরব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং ভুল করার পরে যদি কেউ বলে ভুল করে ফেলছি সমাজের মানুষ তারে ভালো বলে কিন্তু কোন ব্যক্তি যদি ভুল করার পরে এই ভুলটাকে আরো আরো ভুলটাকে আরো শক্ত করার জন্য থাকতে যায় ওই ভুলকে ভুলের উপরে থাকার জন্য যখন যুক্তি দাঁড় করায় ওই যুক্তির সাথে তখন বেয়াদবি প্রকাশ পায় ঠিক কিনা তাহলে ইবলিস কত বড় শয়তান কত বড় বাটপা কত বড় সিটা এক নম্বরে তো কয় আল্লাহ আমি ভালো দুই নম্বরে কয় আমারে বানাইছেন আগুন দিয়া তারে বানাইছেন মাটি দিয়া নিজের ভুলকে মজবুত করার জন্য যখন যুক্তি দাঁড় করাইছে যুক্তির অপরাধকে প্রতিষ্ঠিত করতে গেলে তখন বেয়াদবি হয় কিনা এই বেয়াদবিটা করলো কার সাথে বলেন না কার সাথে আল্লাহর সাথে বেয়াদবি করে ফেলছি আল্লাহর সামনে যুক্তি পেশ করে ফেলছে এবার যদি আরেকটা কথা আমি আপনাদের জিজ্ঞেস করি আল্লাহর সামনে কোনো যুক্তি চলেনি চলে নবীর হাদিসের সামনে কোনো যুক্তি চলবে কোরআনের সামনে কোনো যুক্তি চলবে না হাদিসের সামনে কোনো যুক্তি চলবে না কোরআনের সামনে হাদিসের সামনে যারা যুক্তি দাঁড় করাতে চায় ওরা শয়তান ওরা ইবলিসের দলের ঠিক কিনা একের সাদা সিধা কথা আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পাড়ার মধ্যেও এই কথাটাই আবার বলেছেন ওয়ামা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের সামনে কোন প্রকারের কোন খেয়াল চলবে না কোন প্রকারের কোন যুক্তি চলবে না ঠিক কিনা
যারা আল্লাহর রাসূলের সামনে কোরআনের সামনে হাদিসের সামনে যুক্তি পেশ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা তারাই হলো পথভ্রষ্ট তারাই হলো নষ্ট তারাই হলো ভ্রষ্ট ঠিক না এই জন্য এই কথাটা বললাম যখন কেউ বেদাতী হয়ে যায় এই বেদাতীদের সাথে বেদাতীদের থেকে মধু খাওয়ার জন্য টাকা খাওয়ার জন্য আমাদের দেশের এক প্রকারের এলিট পারসন যায় তাদের সাথে সঙ্গবদ্ধ হয়ে যায় যার কারণে শেরেক বেদাতকে উৎখাত করতে চাইল মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় প্রাচীর হয়ে দাঁড়ায় কিন্তু কোরআন বলে যারা আল্লাহর সামনে নবীর সামনে রাসূলের হাদিসের সামনে যুক্তি পেশ করবে তারা হলো নষ্ট আর ভ্রষ্ট সুতরাং আমরা নষ্ট আর ভ্রষ্টের দলে না আমরা কার দলে আপনাদের কি অসুবিধা হচ্ছে আমি কি চলবে আল্লাহ রাব্বুল আলামিন এর পরেও বলেন ইবলিস যখন তিনটা জবাব দিয়েছে এক নম্বরে আমি ভালো দুই নম্বরে যুক্তি গবেষণা তিন নম্বরে তেইশ নম্বর পাড়ায় আরেকটা জবাব দিয়েছে ইবলিস কয় আল্লাহ কলা আর আইতাকা হাদাল্লাযী কাররামতা আলাই কত বড় শয়তানের শয়তান কত বড় ইবলিসের ইবলিস কলা আর আইতাকা হাদাল্লাযী কাররামতা আলাই আল্লাহ এতটুকু কি আপনি বুঝেন না এতটুকু জ্ঞান কি আপনার নাই আমার সেই ইবলিসের সম্মান কেমনে আপনি বেশি দিবেন চিন্তাটা করছেন আমাদের দেশে এককের ইবলিসের সাথে মিলাইয়া মিলাইয়া একই রূপে ইবলিসের কাঁধে কাঁধ মিলাইয়া এক শ্রেণীর মানুষ নবী আল্লাহরে কয় আল্লাহ আমার বাবার সাইতে নবীর সম্মানটা কেমনে দিলে এমন একটা হালতে দাঁড়ায় যে নবীর কোনো ইজ্জতই নাই বাবাই আসল বলে কি বলে না এরা কোন দলে বলেন কোন দলে তাহলে আমি বলছি না কোরআন বলছে কে বলছে বুঝেন বন্ধু কোন পীর সাহেব বলে নাই কোন মুফতি সাহেব বলে নাই কোন বক্তা সাহেব বলে নাই এই মুরাপাড়া কোন মসজিদের ইমাম সাহেবও বলে নাই আল্লাহ বলেন ঠিক কিনা যদি পারো আল্লাহর সাথে তুমি বলো ইবলিস যখন তিনটা কথা বলে ফেলেছে আল্লাহ তাআলা কয় শয়তান তোরে সুযোগ দিলাম কিছু কইলাম না তোরে একটার পর একটা বকা শুরু করে দিছ এই জন্য ওলামায়ে কেরাম কিন্তু এখনো বসে আছে একটার পর একটা শুরুই করছে কিচ্ছু বলতেছে না একটা পর্যায়ে যখন এসে যাবে আল্লাহ তাআলার নীতি কার নীতি একটা পর্যায়ে যখন এসে গেছে একবার কয় আমি ভালো আরেকবার কয় আমারে বানাইছেন আগুন দিয়া তারে বানাইছেন মাটি দিয়া আবার যুক্তি বেশ করে যুক্তির সাথে বেয়াদবি আছে বলতে বলতে কয় আল্লাহ আমার সেইকে তার সম্মানটা কেমনে বেশি দিলেন এত বড় বেয়াদবি যখন করে ফেলছে আল্লাহ রব্বুল আলামিনের ইশকের মধ্যে আর জজবা এসে গেছে কয় আই 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 ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আনতা তাকাব্বার ফিহা এখানে বেড়াগিরি দেখানোর জায়গা না এখান থেকে বের হয়ে যা এখানে বেটাগিরি দেখানোর জায়গা না কোরআনের সাথে বেয়াদবি করবা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবা নবীর শানে বেয়াদবি করবা আল্লাহর শানে বেয়াদবি করবা মুসলমানের সমাজে থাইকা মুসলমান সাধারণ সরল মনা মুসলমানদেরকে শিরকের ভিতরে ডুবাইবা সাধারণ সরল মনা মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলবা এখানে বেড়াগিরি দেখানোর জায়গা না যদি সিনেমিনি খেলতে চাও এখান থেকে বের হয়ে যাও সমাজ থেকে বের হয়ে যাও ঠিক কি না আনতা তাকাব্বার ফিহা যখন দেখছে এক নম্বর ধমক বেড়াগিরি দেখা চুপ নাম একটা ধমক যখন দিছে দেখে যে বেয়াদব তো বেয়াদবই আমাদের দেশের কিছু বেয়াদব দেখবেন স্টেজের মধ্যেও কিছু বেয়াদব দেখা যায় মাঝে মাঝে দেখেন না নবীর শান নবীর মান নিয়া
কোরআন নিয়ে কথা বলতে গেলে উলামায়ে কেরাম নিয়ে কথা বলতে গেলে তখন ওয়াজের মধ্যে বাধা দেয় এমন এক শ্রেণীর ইবলিস মার্কা বেয়াদব আছে কিনা এদের কপালে যে জুতা লাগে তার একটা দলিল হলো জুতা হওয়ার তার কারণ হলো এটা ইবলিস জুতা খাইছে এই জন্য ওরাও খায় ইবলিস ইবলিস যেই কাজ করার কারণে জুতা খাইছে ইবলিসের তালে তাল মিলাইয়া যারা কাজ করবে ওরাও জুতা খাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর ধমক দেখ ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন প্রথম কয় ফাহবিত নেমে যা এরপরে দুই নম্বর ধমক দিয়া কয় ফখরুজ বের হয়ে যা প্রথম কয় নেমে যা এরপরে ধমক দিয়া কয় বের হয়ে যা তো এমনি এমনি বের হবি কয় না ইন্নাকা মিনাস সাগিরিন জুতার মালা গলায় দিয়া বের হয়ে যা অপমানিত হয়া নিগৃহীত হয়া লুটি নিগৃহীত হয়া তুই বের হয়ে যা জুতার মালা গলায় দিয়া বের হয়ে যা এই কারণে লক্ষ্য করে দেখবেন লক্ষ্য করে দেখবেন ওলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলতে যায় শিরকের বিরুদ্ধে কথা বলতে যায় মাজার পূজার বিরুদ্ধে কথা বলতে চায় বাতিলের বিরুদ্ধে কথা বলতে চায় তখন এক শ্রেণীর ইবলিস মার্কা লোকেরা মাগরিবের মধ্যে বাধা দেয় আর সাধারণ সরল মনা ইমানদারেরা এদের গলায় জুতার মালা পরায় ঠিক কিনা এটা কি কোরআনের নীতি না আপনারা আসেন তো আসেন তো আসেন তো কে কে আসেন দেখি তো না ঘুমায় গেছেন না আসেন তো তাহলে একটা তাকবীর দিয়া বলেন যে আমরা আছি লিল্লাহি তাকবীর একটু আসতে দিলেন সে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ চলবে ইবলিস যখন তিনটা জবাব দিল তিনটা জবাব দেওয়ার পরেও থাইমা থাকে নাই পরে যখন লাইতায়া জুতার মালা গলায় দিয়া বের করে দিছি ঠিক তেমনি ভাবে আমাদেরই সমাজেও যদি কেউ শেরেক বেদাত চালু করতেই থাকে করতেই থাকে করতেই থাকে আমরা দাওয়াত দিচ্ছি আস আমরা দাওয়াত দিচ্ছি আস কোরআন পড়ো কোরআন বোঝো এরপরও যদি না বোঝো মনে রেখো সামনে এমন দিন আসবে তোমাদের জুতার মালা পড়াইয়া ঘোরাবো আছেন তো বুঝলেন এটা আগে কয়ে দিলাম কোরআনের নীতি অনুযায়ী তিন নম্বরে চার নম্বরে ইবলিস জবাব দেয় আল্লাহ আমার গলায় তো জুতার বাড়ি উঠছে আমার গলায় তো লানতের তক্ত ঝুলছে সুতরাং আপনার কাছে একটা দোয়া কি কি দোয়া দোয়া একটা দোয়া দুইটা দোয়া করছে ইবলিসে দেখবেন খালি দোয়ার কথা কয় মাজার বুজারি ফির বুজারি শেরেক বাদাদিদের কাছে খালি দোয়া মিলাদার দোয়া 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 ঠিক না দোয়া ছাড়া আর কিছু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই দাড়ি নাই টুপি নাই তাসবি নাই তাহলিল নাই খালি দোয়া ঠিক কিনা ওজুও নাই গোসলও নাই ঠিক না ইবলিসও কয় দোয়া আসছে এই এটা তাকবীর দেন আসছে বড় মিয়া আসছে কোন আল্লাহু আকবার যেহেতু প্রধান মেহমান চলে আসছে দুইটা দোয়ার কথা শর্টকাট করে দেই এক নম্বর ইবলিস সালাকি কইরা আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার এই হায়াতটা বাড়ায় দেন কতটুকু যেদিন মানুষ কবর থেকে উঠবে সেদিন পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেন কল আংদিরনি ইলা ইয়াউমি বাসল ইবলিস সালাকি করছে আল্লাহ কি সালাকি জানে না নাই জানে কিনা কল আংদিরনি ইলা ইয়াউমি বাসল যেই দিন মানুষ কবর থেকে উঠবে সেদিন পর্যন্ত আমার হায়াতরা বাড়ায় দেন আল্লাহ এমন একটা জবাব দিছে ইলা ইয়াউমিল ওয়াকতিল মালুম কয় যাতরে হায়াত বাড়ায় দিলাম তবে ওয়াক্তে মালুম পর্যন্ত বাড়ায় দিলাম তবে কতদিন সেটা আমি জানি আর কেউ জানে না ঠিক কিনা তার মানে ইবলিসের দোয়া কবুল করছে কি করছে কিন্তু আল্লাহ তাহলে এখন যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের দোয়া কি আল্লাহ কবুল করবে কিনা তো দেখেন ইবলিসের দোয়া যদি আল্লাহ কবুল করে তাহলে আমি কোন আল্লাহ করবো না আশা রাখি ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ 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 আর দোয়া উমুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ ঠিক কিনা ইবলিস দুই নম্বর দোয়া করছে আল্লাহ আরেকটা ফরিয়াদ আমি এই আদমের কারণে আমার গলায় লানতের তক্তা ঝুলছে তাহলে এদের রগ রেশায় এদের পথে পথে আমরা বাধা দিব রাস্তায় রাস্তায় বাধা দিব এই যে মাহফিল করতে আসবে বাধা দিব মসজিদে যাবে বাধা দিব মাদ্রাসা করবে বাধা দিব খালি একটার পর একটা বাধা দিতেই থাকবো এর ইবলিস যখন এই কথা বলেই ফেললো
কিভাবে বাধা দেব সগালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম কয় সিরাতে মুস্তাকিমের পথে আমি তাদেরকে বাধা দেব সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন ডান দিক থেকে বাধা দেব বাম দিক থেকে বাধা দেব সামনে থেকে বাধা দেব পিছন দিক থেকে বাধা দেব সামনে মাজার বানাব পিছনে মাজার বানাব ডাইনে মাজার বানাব বামে মাজার বানাব ঠিক আছে কচ্চে দিক দা যাবে মাজার পূজা দিয়ে আমি ভরে রাখবো ধোকা দিতেই থাকবো একটার পর একটা ধোকা দিতে থাকবো এই যে সিক্রেট গল্প এই যে গোপন আলাপ এটা আল্লাহর ইবলিসের সাথে হইছে আল্লাহ যেহেতু আমাদের বন্ধু এই গোপন কথাটা আল্লাহ তাআলা আমাদের যে বন্ধু এই জন্য আমাদেরকে বাঁচানোর জন্য সিক্রেট শত্রু যে আমাদের সাথে দুশ্মনী করতেছে আমাদেরকে বাঁচানোর জন্য জানাই দিয়েছেন কে আচ্ছা আমি এখান থেকে বাসায় যাব আমার বাসা ডেমরা মাঝখানে ডাকাত দল আছে আপনারা যদি আমাকে জানাই দেন হুজুর এই পদ্মা গেলে কিন্তু ডাকাত দলবে ডাকাতে ধরতে পারে সুতরাং আমার উপকার করছেন কি করেন আচ্ছা উপকার তো করলেন করলেন এরপরে বলে হুজুর আপনি যেহেতু কষ্ট করে আসছেন এই জন্য ডাকাত সামনে আছে আমরা 8-10 জন 20 জন যুবক আপনাদের দিয়ে দিলাম সামনে ওরা যাবে আপনি পিছনে যাবেন আশা করি ডাকাত আপনাদেরকে ধোকা দিতে পারবে না ঠিক কি না আল্লাহ তাআলা আমাদের আসল বন্ধু এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সিক্রেট কথাটা জানাই দিলেন সামনে ডাকাত আছে ডানে ডাকাত বামে ডাকাত সামনে পিছনে ঠিক কিনা ওখানে মাজার বুজারি ওখানে বীর বুজারি ওখানে সেটা এটা সেটা সবগুলো আমাদেরকে জানাই দিয়ে আমাদেরকে আসল উপকার করলেন কে দুই নম্বরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله وكونوا مع الصادقين دي نمبر بكر كوري دلان دي غلام اكتا باهيني امي تو بادر كي ديا دلام جارة صادقين صالحين علماء كرام كي امي تو بادر كي بطن ارجل لو ديا دلام دان دك تكي ابلس دوكا دي بي بام تك تكي دوكا دي بي সামনে থেকে ধোকা দিবে পিছন দিক থেকে ধোকা দিবে এই ধোকা থেকে যদি তোমরা বাঁচতে চাও উলামায়ে কেরামের সাথে হয়ে যাও মসজিদের সাথে হয়ে যাও আলেমের সাথে হয়ে যাও ঠিক কি না ঠিক সুতরাং আপনাদের সাথে হওয়ার জন্য আপনাদেরকে বাঁচানোর জন্য শিরক থেকে বাঁচানোর জন্য কুফর থেকে বাঁচানোর জন্য বেদাত থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনী আল্লাহর বাহিনী উলামায়ে কেরাম আপনাদের সাথে হয়ে গেছে আর আপনাদের জন্য আদেশ হলো কোন মাস সাদিকিন তাদের সাথে হয়ে যাও সুতরাং এই ইবলিস থেকে এই মাজার পূজারি থেকে এই ভণ্ডদের থেকে শিরক থেকে বেদাত থেকে এদের সাথে থাকলে আমাদেরকে বাঁচাবেন কে সুতরাং আপনাদের সকলকে এই আহ্বান রাখলাম উলামায়ে কেরামের সাথে হয়ে যান বর্তমান সময়ে তো একটা দল এমন হয়েছে দ্বীনের কাজ করে বটে কিন্তু উলামায়ে কেরামের সাথে হয় না এরাও একটা সময় যা পাপদ্রষ্টতা উলামায়ে কেরামের বিরোধিতা করতে থাকে ঠিক কিনা এই জন্য এদের কাছে আমার দাওয়াত সাথে হয়ে যান এদের কাছে আমার আহ্বান সাথে হয়ে যান রাজি আছেন তো ইনশাআল্লাহ চলবে চলবে হ্যাঁ আরো কিছু চলবে না দেন তাহলে একটু করে শিপটা নিব নিব তাহলে একটু সামনে আগে তাহলে এবার একটু লক্ষ্য করেন ইবলিস তিনটা জবাব দিয়েছে দুইটা দোয়া করেছে এক নম্বর দোয়া হলো এক নম্বর দোয়া হলো আমার হায়াত বাড়ায় দেন দুই নম্বর দোয়া قال فبعزتك لأغوينهم أجمعين আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি এদেরকে ধোকা দিয়েই সারমো সেই শক্তিটা সেই পাওয়ারটা আমারে দিয়ে বুঝছেন নি কথা শয়তান আল্লাহর ইজ্জতের কসম দিয়া কয় আল্লাহ আমারে সেই শক্তিটা দেন আমি এই আদমের কানের ভিতরে ঢুকা দিমু চোখে দিমু নাকে দিমু হাতে দিমু পায়ে দিমু ঘরে দিমু বাহিরে দিমু ঠিক কিনা সুজেন না কিভাবে যে শুরু হয়েছে এমন ভাবে শুরু হয়েছে রাস্তা দা গেল ধোকা একরকমের ধোকা হইলো তো চলতো
কত রকমের যে দোকা হিসাব নাই শয়তান যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ কয় যা তোর এই দোয়াটাও কবুল করে ফেললাম আল্লাহ তাআলা এবার বলে আমার আমার বান্দাটাকে যদি বাম দিক থেকে দোকা দেয় ডান দিক থেকে দিয়া দোকা দেয় সামনে থেকে পিছন দিক থেকে দোকা দিতে থাকিস তাহলে শুনে রাখ ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন আমার বান্দা সব দিক থেকে দোকা খাওয়ার পরেও যদি কয় আস্তাগফিরুল্লাহ আমি সব গুনাহকে মাফ করে দিব আমাদের মাফ করলে ওয়ালা আছেন কে সুতরাং এখন আমাদের চলার পথের জন্য পাথেও আমাদেরকে আমাদের সামনের চলার পথও হিসেবে কোরআন ও হাদিসের আলোকে যিনি গুরুত্বপূর্ণ নসিহা করবেন চলে আসেন আমরা সকলে এটাকে সম্ভাষণ জানাই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং مفتي رضوان مفتي رضوان سمعني